হ্যালো ফিয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি ডে ক্রিম এবং ডক্টর রাসেলের হোয়াইট স্কিন ডে ক্রিম সম্পর্কে। এই ক্রিম দুটা কীভাবে ব্যবহার করবেন, কাদের স্কিনের জন্য ভালো হবে সেটাই আলোচনা করব। ভিডিওটি আমার অফিস থেকে করা ছিল, তো এই দুটা ক্রিমই আমার রেগুলার ইউজ করছি আমি আপাতত, তো সেটা রিভিউ আমি রিসেন্ট দিব। তো আজকে আমি ব্যবহার বিধি এবং কাদের স্কিনের জন্য ভালো হবে সেটাই বলে দিব, ঠিক আছে? তো এটা অনেক আগের ভিডিও করা, আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভিটামিন সি, একটা হচ্ছে হোয়াইট স্কিন, দুটোর একই ব্র্যান্ডে, ডক্টর রাসেল ব্র্যান্ডের, এবং এটা কিন্তু মেড ইন চায়না। ওকে, এই দুটাই হচ্ছে কি ডে ক্রিম, ভিটামিন সি যেটা, ডে ক্রিম যেটা, সেটা ইউজের প্রসেসটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু ডে ক্রিম হলেও এটা কিন্তু রোদে গেলে ব্যবহার করা যাবে না। ভিটামিন সি জাতীয় সেরাম বা ডে ক্রিম এগুলো রোদে ইউজ করা যাবে না, এতে করে কিন্তু স্কিনে আরও বেশি কালো হবে এবং রোদের প্রভাবটা আরও বেশি স্কিনে বসবে। সো এ ব্যাপারে একটু সাবধান থাকবেন। ডে ক্রিম যতই লেখা থাকুক না কেন, ভিটামিন সি জাতীয় কোনো কিছু রোদে ব্যবহার করবেন না। এবং আরেকটা দেখতে পাচ্ছেন হোয়াইট স্কিন যেটা ডক্টর রাসেলের, সেটা চাইলে কিন্তু আপনারা রোদে গেলে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে ভিটামিন সি না। তো ভিটামিন সি জাতীয় জিনিস যেগুলো স্কিনের টাইপস, সেগুলো যত হোক, লোশন হোক বা সেরাম হোক বা টোনার হোক বা আপনার হচ্ছে ক্রিম হোক, সেগুলো অবশ্যই রোদে যাওয়ার আগে ইউজ করবেন না। রোদে যাওয়ার সময় অবশ্যই সানপ্রোটেক্ট যেগুলো লেখা থাকবে সেগুলো ব্যবহার করবেন। এবং ডক্টর রাসেলের হোয়াইট স্কিন যেটা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে কিন্তু সানপ্রোটেক্ট 20 দেওয়া আছে, সেটা চাইলে আপনার রোদে বা বাহিরে গেলে ব্যবহার করতে পারেন। এবার আসি এটা কাদের স্কিনের জন্য ভালো হবে। তো ভিটামিন সি যে দেখতে পাচ্ছেন, সেটা একটু হোয়াইট কাস্ট একটু কম দেয়, সেটা চাইলে আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেকে স্কিনে আছে আপনার হচ্ছে একটু অয়েলি টাইপস, তারা এটা ব্যবহার না করলে ভালো, কারণ যেটা ভিটামিন সি যেটা, সেটা স্কিনটাকে একটু অয়েলি অয়েলি ভাব করে ফেলে। আর হোয়াইট স্কিন যেটা, সেটাও অয়েলি অয়েলি ভাব করে ফেলে। তাও যারা অয়েলি স্কিন আছে, যারা একটু ডার্ক স্কিন না, যাদের স্কিন হোয়াইট একটু, তারা হোয়াইট স্কিনটা ব্যবহার করতে পারবেন। কারণ হোয়াইট স্কিনটা কাস্ট, হোয়াইট কাস্ট একটু অনেক বেশি দেয়, এ কারণে মানা করব যাদের স্কিন অনেক বেশি ডার্ক বা শ্যামলা স্কিন, তারা ডক্টর রাসেলের হোয়াইট স্কিন ডে ক্রিমটা ব্যবহার করবেন না। এতে করে কিন্তু স্কিনটা আরও বেশি ফ্যাকাশে লাগবে, বেশি সাদা লাগবে, আলগা সাদা লাগবে। আর তাদের স্কিন যদি না বসে ক্রিমটা, অবশ্যই এটা সেরাম ব্যবহার করে নেবেন। দেখতে পাচ্ছেন ডক্টর রাসেলের হোয়াইট স্কিন সেরাম, এটা আগে ব্যবহার করলো, ব্যবহার করলো অথবা কিন্তু ডে ক্রিম। সো আমি বলে দিলাম ভিটামিন সি যেটা ডক্টর রাসেলের, সেটা অতিরিক্ত রোদে বা রোদে গেলে ব্যবহার করা যাবে না, এবং যাদের স্কিন অতিরিক্ত অয়েলি আছে তারা এটা ইউজ করবেন না। আর হোয়াইট স্কিন যেটা দেখতে পাচ্ছেন, সেটা চাইলে রোদে ইউজ করতে পারেন। এবং যাদের স্কিন অতিরিক্ত অয়েলি বা ড্রাই স্কিন আছে, অনেক সময় আপনার স্কিনে বসবে না, তাও কিন্তু আপনারা মনে করেন যে সেরাম ইউজ করে নেন আগে, এতে করে বসতে পারে। কিন্তু হোয়াইট স্কিন যেটা, সেটা যাদের স্কিন অতিরিক্ত ডার্ক স্কিন বা শ্যামলা স্কিন, তারা এটা ব্যবহার করবেন না, কারণ তাদের স্কিন এটা বসবে না। যাদের স্কিন ফর্সা বা অনেক বেশি ফর্সা, তাদের স্কিনে